হেই আই লাভ ইউ, আমি তোমার মতো স্বেচ্ছার সাথে প্রেম করবো না। ধরো একদিন আমি আর আমার ফ্যামিলি বুঝছো তোমার বাসায় গেলাম, তাহলে তুমি ভদ্রভাবে কি বলবা? ভদ্রভাবে বললে আমার বাসা থেকে চলে যান, আই লাভ ইউ টু জান। সুন্দর হওয়াটা একটা বিপদ, মানুষের নজর লেগে যায়। আল্লাহ তাআলা আমাদের বন্ধুদের বাঁচাইছে, একটার দেখা কুত্তা বিলাইয়ের মতন। আজকে আমি ছেলেদের নামে একটা সত্যি কথা বলবো, কি শুনবে? ছেলেদের মন কখনো ছোট হতে পারে না, ছেলেদের মন অনেক বড়। কারণ ছেলেদের মনে থাকে নিজের বউ, পরের বউ, পাড়ার বউ, কাকিমা, বৌদি, শালি। তাই ছেলেদের মন কখনো ছোট হতে পারে না। ওদের নিজের বয়ফ্রেন্ড যেমন তেমন, বান্ধবীর বয়ফ্রেন্ড মনের মতন। চর্মরোগ আছে আমার অনেক, হাঁপ পানি পিঠের ভিতর হয়েছে, ছোট ছোট ঘাম আছে। তুই গান কর না, বুঝলে কি কমু? কল দিতে কল, কেমন আছো? নাস্তা খাইছো? নাস্তা ভাত খাইছো? ভাত আই লাভ ইউ। মোবাইল টেপতে টেপতে কখনো রাস্তা পারাইবেন না, কারণ অ্যাক্সিডেন্টের পরে মোবাইল ভেঙে যাওয়ার রিস্ক থাকতে পারে। গলায় মাছের কাঁটা আটকাইলে পরে বিদেশে কয় কল দা অ্যাম্বুলেন্স, আর বাংলাদেশে কয় যা বিলের পাউডার। যেই দেশের বাড়ির গেট রাত 10টা বাজলেই বন্ধ হয়ে যায় গেছে, সেই দেশের জনসংখ্যা বাড়বে না তো করবে? কিরে কই রাখলাম? কি খুঁজতেছো ভাইয়া? আমার ফোন খুঁজে পাচ্ছি না। ও, যখন আমরা মার্কেটে গিয়েছিলাম তখন তোমার পকেট থেকে একটা লোক নিয়ে গেছে। তো এটা আমাকে তখন বলস নাই কেন? আরে তখন কথা বললে আমার লিপস্টিক নষ্ট হয়ে যেত না? হায় লড়কি হায় আল্লাহ হায় হায় রে। চোখে দে ধুলা।